কি গো মিয়া, কি খবর? ইফতার বসে কুরবানি দিতা না? তাইলে শুনো। আরে মিয়া, গুরুর দাম যেমনে বসে কেমনে দেম কুরবানি, পকেটেতে টাকা নাই ভাবছিলাম শেরে দেম কুরবানি, শেরে দিও সুখ নাই মিয়া, কবুল হয় না কুরবানি। কবুল কেমনে হইব মামা, যদি দেয় সুদের টাকায় কুরবানি? গিয়াছিলাম গরু কিনতে কুরবানির ওই হাতে, গিয়া দেখি বড় বড় গরু সবই সুদ করে দের হাতে, মধ্যবিত্ত যারা তারা ছাগল লইয়া হাঁটে, মাঝে মাঝে পড়ে যায় দালালের ফাঁদে। হেই, টাকা পয়সা সাবধানে, সুসেসরের অভাব নাই পকেট মারে আড়ালে। ভাবছিলাম এই বছরে বড় একটা গরু দেম কুরবানি, বাজারে আইসা দেখি দালালের সব আমদানি, কেমনে দেম কুরবানি, কেমনে দেম কুরবানি, পকেটেতে টাকা নাই কেমনে দেম কুরবানি। শুনো চাচা, আমার মনের একটা আশা, ভালো একটা গরু কিনে ঈদে দেম কুরবানি। দেন চাচা। না না, গরুর দাম যেমনে বাড়ছে কেমনে দিবা কুরবানি? আরে চাচা, গরু কত? গরু কিনতে হাজার টাকা নোট লাগবে শত শত। দেশে যা পরিস্থিতি, কায়দাই গুরি ফিরি কামাই রুজি নাই, এত দাম গরুর, গরু কিনে কুরবানি দিয়া বিক্রি করবাম শুরু। ভাই চলেন, এখন আমরা গরু তৈরি ছাগল কিনতে যাই, গরু আমরা সাদের বাইরে কিনার উপায় নাই। কি গো ভাই, ছাগল কত? একদম 20,000। ছাগল হাটে আইসা দেখি লোকের অভাব নাই, ছাগলের যে দাম এখন আমি ভাইবা মরি, ছাগল কিনার সাধ্য আমার নাই। কি যে করি ভাই, কুরবানি তো দিতে হইব, করার কিছু নাই। চল ছোট্ট একটা ছাগল লইয়া বাড়ি ফিরে যাই, বউডা আমার বউ রয়েছে গরুর অপেক্ষায়। নাই রে নাই রে নাই রে, আমার করার কিছু নাই, চাইরে 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 আমি ছাগল ডারে চাই। নাই রে নাই রে নাই রে, আমার করার কিছু নাই, চাইরে 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 আমি ছাগল ডারে চাই।